মুসলমানের জন্মের শব্দ আল্লাহ, মরার শব্দ আল্লাহ। আল্লাহ কইন আল্লাহ হওয়ার মাঝে লাভ, আল্লাহ কইন আল্লাহ জফার মাঝে আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। আল্লাহ কইন আল্লাহর নাম লইলে কলবের মাঝে শান্তি আয়। কোন আল্লাহ? জোরে কোন আল্লাহ? মুসলমানে আল্লাহ কইলে তার অন্তরের মাঝে শান্তি আয় না অশান্তি আয়? না ঘুরে ফুট বেমার ভরে গেছে কি আশা উশা নাই, কইরে ফুট আল্লাহ আল্লাহ কর, কয় না কয় না কি আল্লাহ হওয়ার মাঝে লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি। আল্লাহ করিল না মাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমানে যখন আল্লাহর নাম শুনে তখন তার কলবের মাঝে আল্লাহর ভয় সৃষ্টি হইয়া যায়। বেঈমানে যখন আল্লাহর নাম শুনে তখন তার কলিজার মাঝে আগুন লাগি যায়। নাস্তিকে যখন আল্লাহর নাম শুনে তখন তার কলিজার মাঝে আগুন লাগি যায়। বেঈমানে যখন আল্লাহর নাম শুনে তখন তার কলবের মাঝে ভয় সৃষ্টি হইয়া যায়। হয় না হয় না? আল্লাহর নামের মাঝে লাভ আছে না নাই? আল্লাহ কই না আছে লাভ? কোরআন শরীফের মাঝে আল্লাহ কোন আল্লাহ আল্লাহ জফার মাঝে কি আছে? লাভ আছে। মুফাসসিরিন হযরত হাদিসের বিশারদরা লিখছেন, দুইটা হাদিস আছে। একটা হাদিসের মাঝে আছে মান কাদা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আর একটা হাদিসের মাঝে আছে মান কানা আখিরু কালামি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অর্থাৎ এক হাদিসের মাঝে কলিমায়ে তাইয়্যিবা, আরেক হাদিসের মাঝে কলিমায়ে শাহাদত। যে কোনো একটা যদি কোনো উম্মতে মরণের সময় ফরিয়ার মরি যায় তাহলে তার লাগি জান্নাতের দুয়ার খুলে যায়। আমার নবীর আখিরি কলিমা তো কলিমায়ে তাইয়্যিবাও না কলিমায়ে শাহাদতও না। আমার নবীর আখেরি কলিমা আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহ আমি তোমার সান্নিধ্যে চাইতাম, চাই আমি এই দুনিয়াটার থাকতাম কোনা চাই না। আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা। মা'আইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকন আমার নবী আমার বুকের মাঝে এলান দিয়া বইছেন, তার মাথাটা আমার তুতার মাঝে লাগিয়া রইছে, আর তুলছ আসমানে দিয়া, আর তুল্লার কোন আল্লাহুম্মা ফির রফিকিল আলা। কোন আমি বুঝি নিছি নবী আর আমরার মাঝে তাকতা নাই, যাইতে গিয়া যাইতে গিয়া। এখন প্রশ্ন হইল নবীর ঘোষণা আখেরি কালাম কলিমায়ে তাইয়্যিবা বা কলিমায়ে শাহাদত হইলে জান্নাতের দুয়ার খুলে, তাইনের কলিমা শেষ কলিমা কলিমায়ে তাইয়্যিবাও না কলিমায়ে শাহাদত না? তাইনের কলিমা আখেরি কলিমা হইল আল্লাহুম্মা ফির রফিকিল আলা। এই হইল প্রশ্ন। এই প্রশ্নের জবাব যারা হাদিসের ব্যাখ্যা ভাষ্যকার তারা দেন, কোন কলিমায়ে তাইয়্যিবার কলিমায়ে শাহাদতের আসল সার হইল আল্লাহ। কলিমায়ে তাইয়্যিবার কলিমায়ে শাহাদতের আসল সার কোনটা? কোন আছে আল্লাহ? আরে জোরে কোন আল্লাহ? আবার কোন আল্লাহ? আল্লাহ, শেষ আল্লাহ, ইল্লা আল্লাহ। সুতরাং যে মুমিন মুসলমান মরণ মুখ হইয়া গেছে, যদি কলিমায়ে তাইয়্যিবা নাও পড়তে পারে, কলিমায়ে শাহাদত নাও পড়তে পারে, খালি আল্লাহ হইয়া লয়, খালি আল্লাহ হইয়া লয়, খালি আল্লাহ হইয়া লয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাব, জান্নাতের দুয়ার খুলে দিব। আল্লাহ নামের লাভ আছে না নাই? আল্লাহ জফার মাঝে লাভ আছে না নাই? আল্লাহুম্মার মাঝে আল্লাহ আছে না নাই? আল্লাহুম্মা ফির রফিকিল আলার মাঝে আল্লাহ আছে না নাই? সুতরাং নবীর আখির কলিমা কি হইল? আল্লাহ। নবীর আখিরি কলিমা কি? না জুরে, না জুরে, না জুরে, না জুরে, আখিরি কলিমা আল্লাহ। আল্লাহ নামের এত ভাবার নব্য হইছেন, লা তাকুমুস্সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 জোফরা, কোন উম্মত যতক্ষণ পর্যন্ত জমিনে থাকবো আল্লাহ আসমান জমিন দিয়ে বাংতা নাই। তা আল্লাহ নামের ফায়দা আছে না নাই? না জুরে আর্জ করছিলাম, তারা যখন গেল লন্ডন,
তারারে জিকাইলো যে রাশিয়ার মাঝে তো কুরআন শরীফ লইয়া চলার কোনো সুযোগ সুবিধা নাই, তারা নিয়া জ্বালাইলাই মুসলমান মুসলমানের সুরতে তাহার কোনো ব্যবস্থা নাই, তোমাদের দেখি মুসলমানের মতো দেখা যায় ব্যাপার কিটা। তারা কয় শুন আমরা কইবর কুদি, কইবর শুন তো কইবর কুদি গর্ত কুদি, গর্ত কইবরের লহান গর্ত কুদি, উপরে মাটি লারা সারা করি, ভিতরে আম ভিতরটারে আমরা প্রশস্ত করি, যাতে ওই গর্তের ভিতরে 25-30টা ছেলে মেয়ে বইতে পারে, একজন উস্তাদ বইতে পারে। আমরা উপরে দি মাটি লারা সারা করি, রাশিয়ার সিপাহীরা যখন নাই তখন আমরা মাটি লারি, তারা মনে করে আমরা মনে করে কইবর দিতেছি, তারা দেখকে দেখকে যায়গা। আসলে ভিতরে আমরা ছেলে মেয়েরা পড়ে, আমরার কইবরের ভিতরে জমিনের নিচে আমরার ছেলে ফেলেরা কোরআন শরীফ পড়ে, তোমরার ছেলে মেয়েরা 3 বছরে হাফিজুল কোরআন হয়, আমরার ছেলে মেয়েরা 1 মাসে হাফিজুল কোরআন হয়। জমিনের উপরে যখন কোরআনের হেফাজতের ব্যবস্থা বন্ধ হয়ে যাব, আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে সেই ব্যবস্থা করে দিবা। সুতরাং কোরআন দেখো বদলাইতে পারবো না, মত না মিটাইতে পারবো, মিটাইতে পারবো, মিটাইতে পারবো, যে মিটাইবার লাগি আইব সে মিটি দিব গিয়া। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময় এমন ব্যবস্থা হইল, আওয়াজ মোটামুটি স্তব্ধ হয়ে আইছে, কারো সাহস নাই, শেষ পর্যন্ত কঠিন ঘোষণা দিল রাষ্ট্র পক্ষ থেকে, যে যারা নাকি কোরআন বদলানি যায় না এমন কথা যে পরিষ্কার ভাবে কইব তারে ফাঁসি কাস্তে ঝুলানো হইব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিলা কোরআন বদলানি যায় না, যারা কইব কোরআন বদলানি যায় এরা বেঈমান। রাষ্ট্রের খঞ্জা আগুন লাগি গেছে গিয়া, রাষ্ট্রের খঞ্জা কনা আগুন লাগি গেছে গিয়া, হারাম রে হারাম কইতেইব, হালাল রে হালাল কনা, মানা না মানা আপনার খাম, খাওয়া হইল আমার খাম, মাত না খাওয়া হইল আমার খাম, মানা না মানা আপনার খাম, হালাল রে যদি হালাল না হয়, হারাম রে যদি জানিয়ে শুনিয়ে হারাম না হয়, তা হইলে সে মলউন আর অভিশপ্ত হয়ে যাব গিয়া, তার উপরে আল্লাহ লানত আইব, কিতমান লাজিম আইব, সত্যরে লুকানি লাজিম আইব, আর সত্যরে যে লুকায় জানিয়ে শুনিয়ে তার উপরে আল্লাহ লানত সকল সৃষ্টির লানত। উলাইকা ইয়ালানুহুমুল্লাহ ওয়া ইয়ালানুহুমুল্লাইনুন, কইতে বাধ্য না বাধ্য না, মাত না তোমার হাত আছে, তোমার হাত আছে চুরি খাজি লিতে পারবাই আমার মুখ, তোমার হাত চুরি আছে খাজি লিতে পারবাই আমার না মুখ মারি লিতে পারবাই, ওই তো শেষের বাদে আর কিচ্ছু করতে পারবাই নি, মাত না আর কিচ্ছু করতে পারতে নাই, হক লইয়া যদি মরা যায় তাহলে শাহাদতের মর্যাদা অর্জিত হয়। তান শুনলা ঘোষণা দিলা কোরআন বদলানি যায় না, যে কইব কোরআন বদলানি যায় সে বেঈমান কাফির। রাষ্ট্রের সকল যন্ত্রের মাঝে যেমন আগুন লাগি গেছে গিয়া, তান্ডে গ্রেফতার করা হইল, গ্রেফতার করিয়া শাস্তি দেওয়া শুরু করলো, শাস্তি কঠিনতম শাস্তি গুড়ার বেদ চিনি, গুড়ার বেদ গুড়া চিনন তো গুড়ার চাবক, এই গুড়ার চাবক যা দেইলি তান্ডে 10টা বেত লাগাইতো, এমনি ভাবে তার সারাটা শরীর গুড়ার বেতের আঘাতে একদম রঞ্জিত হয়ে গেছে। কয় রাষ্ট্রের পক্ষ থেকে খাওয়া হয় আহমদ তোর অন্তর যেটা আছে সেইটা তাকো, কামরার বাধা নাই, মুখ দিয়ে খালি কইলা বদলানি যায়, খালি মুখ দিয়ে কইলা বদলানি যায় তোরে আমরা মর্যাদার আসনে বসাই দিমু, আর যদি কইলাস বদলানি যায় স্পষ্ট ভাবে তা হইলে তোরে আমরা রাষ্ট্রীয় পুরস্কার দ্বারা ভূষিত করব। তাই এখন যত সময় টুট লড়ব অত সময় কইমু বদলানি যায় না, মাত না যত সময় টুট লড়ব তত সময় কইমু কোরআন বদলানি হয় না, বদলানি 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 যায় না। শাস্তি চলল তাই নার মাননীয়া, শেষ পর্যন্ত
তারা সিদ্ধান্ত নিল কঠিন শাস্তি দিতে হইব। কঠিন শাস্তি কেমনে দিত? ওই এন্ডের লেংটা ঘরাইয়া বেত্রা গাথরা লাগবে। টান্ডে না খারা করছে, লেংটা ঘরিয়া বেত্রা গাত করত। যখন টান খারা হয়েছেন কোনোদিন খান না, এত বেদ যে লাগাইছে কোনোদিন কনা জুড়ে কেন খানটা নাই? এই যে অত বড় বড় অত কঠিন বেত লাগাইল, শরীর থেকে রক্ত একবারে ঝর্ণার মতো বাহির হইল, তান খানলা না কেন? তাই শরীর কি আঘাত লাগছে না? এটারও আরেকটা কারণ আছে, এটারও আরেকটা কারণ আছে। আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাফিররে আঘাত দিছে না দিছে না? পাত্তরটা আইতাইছে না আইতাইছে না? তার শরীর থেকে রক্ত জড়াইছে না জড়াইছে না? মদনী রহমতুল্লাহ আলাইহি যখন দারুলুম দেওবন্দ বুখারী শরীফ পড়ায়, এক ছাত্র প্রশ্ন করে দিছে, লাইলা নে আপনি শহর মে মুনাদি কর দি, লাইলা নে আপনি শহর মে মুনাদি কর দি কে কই পাত্তর সে নামারে মেরে দিওয়ানে। এ হয় লাইলার মজনুন, একজন আরেকজনের পাগল। লাইলায় শহরের মাঝে ঘোষণা দিছে, আমার পাগলটা তোমরা কেউ পাত্তর দি মাইরো না। লাইলায় কয় আমার দেওয়ানারে তোমরা কেউ পাত্তর দি মাইরো না। লাইলার অতখান সম্পর্ক মজনুর সাথে, কয় আমার দেওয়ানারে পাত্তর দি মাইরো না। আমার নবীর সম্পর্ক আল্লাহর সাথে এর চেয়ে কম না বেশি? যে আল্লাহ এখানে পাত্তর দি মারাইলা তাই ফিরাইলা না এখানে? তাই তো ইচ্ছা করলে ফারন্তে ফিরাইলা না এখানে? আমার নবীর সারাটা শরীরে রক্ত দিয়া জড়াইল এখানে, রক্ত জড়াইল জুতা পর্যন্ত রক্তে লাল হইয়া গেল, আল্লাহ ফিরাইলা না? তাই এর বন্ধুরে পাত্তর মারাতে কেন না আল্লাহ ফারন না মাত না? হে ফরসে একটা শের, লাইলা নে আপনি শহর মে মুনাদি কর দি কে কই পাত্তর সে নামারে মেরে দিওয়ানে। খুন দিল পিনে ক লুখতে জিগর খানে কো, খুন দিল পিনে ক লুখতে জিগর খানে কো, এক গজা মিলতি হায় মৌলা তেরে দিওয়ানে কো। আল্লাহর আশিক যারা, তারা আল্লাহর রাহে যদি নিজের খলজা দিতে পারে, এটার দ্বারা তারা আরো বেশি শান্তি পায় না? আল্লাহর রাহে যদি সে লাঞ্ছিত বঞ্চিত হয়, আল্লাহর রাস্তা যদি তার জানটা তার কলিজাটা সিরিয়াতে লাইতে পারে, হে কষ্ট পায় না বরং আরো বেশি না শান্তি পায়। আমি এই কথাটা ভাইয়া চিন্তা করলাম, দেখলাম যে তার কোন উপমা বা তার কোন দৃষ্টান্ত দুনিয়াতে আছে নি, ফাইলিছি তো কইয়া হইতাম নিবা মুফতি সাহেব। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রপ্রধান, ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি ঘটনা কইছেন তারিখ জমিল সাহেবে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি যখন জঙ্গলার মাঝে, আরেক বুজুর্গ তখন জঙ্গলাত গেছেন, দুজনই দুনিয়া ত্যাগী। ইব্রাহিম আদম জালাখান দুনিয়া ত্যাগী, আরব যে বড় অলি গেছেন জঙ্গল তাইনো দুনিয়া ত্যাগী। কিন্তু ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহির লাগি আসমান থেকে কুদরতিভাবে খাই নাই সে বিরাট খাঞ্চা সুসজ্জিত, আর আরো বেটা যে দুনিয়া ত্যাগী হে বেটার লাগি, হে বেটা দুনিয়ার সব কিছু সারি দিছে, হে বেটার লাগি সে ফুল মুড়ে বর্তন। তো আল্লাহ রে জিকাইল বেটা, কই আল্লাহ কিতা ব্যাপার, আমি তো তোমার পাগল হই আইলাম আর ইব্রাহিম আদম তো তোমার পাগল, তা আমারে পুরু বর্তন দিলা আর এবারে একবারে বিরাট খানচাত খানি দিলা এখানে। ও নে তুই আসলে কয় রাইসস খাই, তুই আসলে কিতা রাইসস কোনা ন, তোর আসিল কিতা কিতা তুই ত্যাগ স্বীকার করছ। ইব্রাহিম আদম বাস্য রাজত্বের রাজ সিংহাসন সারি আইছে আর তুই কুরে করতে কি আইছস, তুই আইছস মাঙ্গা করতে কি, আর সে রাজ সিংহাসন যে ত্যাগ করে আইছে তার কুরবানি বেশি না তোর কুরবানি বেশি? কনা কনা জুরে সে ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি একবার জোরাক্রান্ত হয়ে গেছেন, খেউ জায়গা দেয় না কয় পাগল,
কেউ জায়গা দেয় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম মসজিদে যাইব গিয়া। মসজিদে গেলে তো জায়গা পাইমু, আশা করি কেউ নিষেধ করতো না। গেলা ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আপনার মসজিদে আমি থাকতাম চাই, আমি জরাক্রান্ত মাথা গুজাই বার কোন জায়গা পাইছি না, আমার তাহার অনুমতি দে। ইমাম সাহেব এখন কি মসজিদ তো পাগলের লাগে না, মসজিদ আল্লাহর ইবাদতের লাগে, পাগল থাকবার লাগে না, তার মন সারা রাত ইবাদত করবো। কোন পাগলে আবার ইবাদত করতে গিতা, তুই পাগল ইবাদত করতে গিতা নাই, কেন জায়গা নাই, তার মন না জায়গা আছে, দয়া করে আমার জায়গা দেও। ইমাম সাহেব তো স্বাস্থ্যবান, তিয়ার দাওয়াত ওয়াত খায় মুরগির ডিম আর বড় বড় রান এটা খায়, এটা তো স্বাস্থ্য ভালো। আর এই তো উকাইতে উকাইতে কঙ্কাল উঠে গেছে ইমামের রাগ, গর্দনা দৌড়িয়ার মারি দিছে ধাক্কা, সিঁড়ির মাঝে টানি পড়ে গেছে গিয়া, মাথাটা ফাটি গেছে গিয়া। আরক সিঁড়ির ফরন, আরক সিঁড়ির ফরন, আরক সিঁড়ির ফরন, এরপরে একবারে নিচে পড়ে গেছে, শরীরে বিভিন্ন অঙ্গ থেকে রক্ত ঝরছে। তাইখন এই আমার দরবারে হল তারা গেছিল দেখা করতো, আমি আমার জীবনের আরম্ভ থেকে এই পর্যন্ত এত আরাম পাইছি না। ওই দিন যে আমার গর্দনা দরিয়া সিঁড়ির ফালাই দিছিল, আমার মাথা থেকে শরীর থেকে রক্ত ঝরছিল, ওই দিন আমি যে আরাম পাইছি। দরবারে হলে কয় আগে ফুনছি খালি তুমি পাগল, আজকে বুঝলাম তোমার কথা বাস্তবে তুমি একটা পাগল। তোমারে বেজ্জত করলো, গর্দনার দরিয়া ফালাই দিল, তোমারে জখমি করলো, দুঃখ দিল, কষ্ট দিল, এরপর তুমি হো আরাম পাইছ, বলে ওই আরাম পাইছি, বলে তুমি বাস্তবিকই পাগল, বলে যেতেই হো আমি যে আরাম পাইছি, আরাম জীবনে কোনোদিন পাইছি না। ওই বুঝাও শান্তি যাতে আরামটা পাইছ, ওই আমি যে আল্লাহর সান্নিধ্যের দরজা খুলবার লাগিয়া রাত দিনের চেষ্টা করি, সারা রাত ইবাদত করি, সারা দিন রোজা রাখি, কোরআন পড়ি, ইবাদতের মধ্যে আমার জীবনের প্রতিটা মুহূর্ত কাটাই, সে আল্লাহর সান্নিধ্যের জগতের সবগুলা দরজা বন্ধ, আমি ওই দরজা গুলা খুলবার লাগি চেষ্টা আছি, একটা দরজা খুলছে না। সে যখন আমার গর্দনা ধাক্কা দিয়ে ফেলাই দিছে, আমার মাথা ফাটছে, আল্লাহ তাআলার সান্নিধ্যের জগতের দরজা একটা একটা করে আমার লাগিয়া খোলা শুরু হয়েছে। কথা বুঝছ নি মাত না? আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই একদিনও খানছেন না। আমার মনে হয় এই আঘাতের বদলা আল্লাহ তাআলা তাকে জান্নাতি আরাম দিলাইছে। যেদিন সিদ্ধান্ত নিল যে আজকে তোমারে উলঙ্গ করিয়া শাস্তি দেব হইব, এই দিন তাইন দাঁড়াইয়া খানছন। তার বন্ধু বান্ধব যারা তারা তো দেখের মাতবার মতো কোনো শক্তি হও না, নাই মাতলে হয়তো চাকরি নাই, আর না হইলে জেলে যাওয়া লাগবো, শাস্তি ভোগ করা লাগবো, এর লাগে তারা মাতে না। তান্ডে খারা করছে তাইনের সব থেকে অশ্রু জোরের খান্দন, আর একবার আসমানে দিয়ে চাইছেন তাইনের দুটা টুটাও লড়ছে, সব থেকে অশ্রু জোরছে, দুটা টুটাও লড়ছে। এরপরে তাইনের লুঙ্গিটা খুললা দেলাইছে, লুঙ্গি খুলি দিছে, লেংটা করবার লাগিয়া লুঙ্গি লুঙ্গি ফরি যাইতো তাইনের আর তো আদে তো লুঙ্গি ধরতে পারেন না, লুঙ্গি সাইরিয়া দিল, খমর থেকে কইলিয়া দিল, কিন্তু লুঙ্গিটা খমর থেকে ফললো না। শাস্তি দিল, শাস্তি দিল, শাস্তি দেওয়ার পরে তানরে তানের এক বন্ধু জিকাইছে, বলে আহমদ নিজের সঙ্গে দেখছি দৈনিক তোরে দশটা বেদ দিত, গুড়ার বেদ দিয়া দশটা বেদ দিত, তোর সারাটা শরীর একটা অঙ্গ এমন নাই যে অঙ্গের মাঝে বেত্রাঘাত নাই। শুধু তাই না, তোর ফাওরে জুতা দিয়ে পর্যন্ত ফারছে, তোরে বেউস করছে, আবার পানি দা জিতা করছে, আবার ফারছে, কিন্তু তোর চৌকে দিয়ে পানি বাইরেছে না, তোর টুটে লড়ছে না। কিন্তু আজকে দেখলাম তুই আসমানে দি শ্বাস, তোর চোখ থেকে অশ্রু ঝরে আর তোর টুটে লড়ে, কিতা কিতা ব্যাপার? কই না আজকে আমি আমার আল্লাহর লগে মাতছি, খাল লগে মাতছন কও না, খাল লগে মাতছন, আল্লাহর লগে মাতছন, কিতা মাতছ, কিতা মাতছ, কই আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমার যে মাথা জুতা দি ফারসিল আমি তোমার লগে মাতছি নি, তোমার তোমার কাছে বিচার দিছি নি, তোমার কাছে কিচ্ছু চাইছি নি, আল্লাহ আমি তো চাইছি না, কোনোদিন তোমার লগে মাতছি না, আমার সারাটা শরীরে যে বেতার আঘাতে আঘাতে জর্জরিত করছে, আল্লাহ তোমার লগে মাতছি নি, মাতছি না, একদিনও মাতছি না, কিন্তু আজকে আমার সিদ্ধান্ত নিছে ল্যাংটা হরি শাস্তি দিব আল্লাহ। আমি সব শাস্তি বরদাস্ত করতাম পারমু, কিন্তু ল্যাংটা ওর শাস্তি আমি বরদাস্ত করতাম পারতাম,
আমি আমার আল্লাহর ওইখানে কইছি আর কুস্তা কইছি নাই কোন এর পরে আমি দেখছি দুইটা আত খালি দুইটা আতে আই আমার লুঙ্গির কোমরের মাঝে দড়িয়া রাখি দিছে সুবহানাল্লাহ ফল কি দাঁড়াইলো পরে যখন তান জেল থেকে বের হইলা একবারে কর বইট হই গেলা গিয়া প্রায় তাইনে উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তান মিশর আহমদ ইবনে হাম্বল বাগদাদ চিনত অনগল ইরাক আর হেন মিশর হেন স্বপ্নে দেখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছে আইয়া কোন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রে ও শাফি আমার বন্ধু আহমদ ইবনে হাম্বলের কাছে আমার সালাম পৌঁছাও এবং তারে ওই কথা জানাইয়ে দাও তার জন্য আমি নবী নিজে জান্নাতের জামিন হয়ে গেলাম সেই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি রে অভ্যর্থনা দিছলা তাইনের উস্তাদে উস্তাদে অভ্যর্থনা দিনবা ছাত্র কি জানতে কইতাম নি অভ্যর্থনার কথা না তো না শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠি লেখলা তাইনের শাগিরদে রশিদ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে আহমদ আমি তোরে দেখতাম চাই তুই আইও মিশর উস্তাদে ছাত্ররে দেখতা তুই আইও মিশর আমি তোরে দেখতাম উস্তাদের চিঠি পাওয়া মাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মিশরের দিকে যাত্রা শুরু করছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বক্ত আছিল ওই সময় মিশরের শাসন করত সেও যখন জানল রাষ্ট্রীয়ভাবে তার অভ্যর্থনার ব্যবস্থা করল কত আজার না লাখের তারেই জানে অগণিত মানুষের সমাবেশ রাষ্ট্রীয় অভ্যর্থনার মাধ্যমে তার নেওয়া হইল কিন্তু তার রাষ্ট্রীয় কোন রাজপ্রসাদে গেল না ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাঙ্গা ডুঙ্গা বাড়ি ওইখানে গেল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার মেয়ের আরে আত্মাকে আহমদের পরিচয় দিতা বহুত বড় আলিম বহুত বড় ইমাম আমার অত্যন্ত প্রিয় শাগরেদ আহমদ এ আইতাছে তার লাগে উন্নত মানের খানি তৈয়ার করো তারা উন্নত মানের খানি তৈয়ার করলো রাষ্ট্রীয় মেহমানরাও আসল যখন খানি হাজির করা গেল সবে খাইলা আহমদ সাহেবের খানি আর শেষ হয় না এন বুঝা যায় খাইতে 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 মনে হয় গলার থেকে নাক লাগাত খাইছ তার মেয়ে ওইটা দেখে যখন খানি নিঃশেষ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কয় তার মেয়ে কয় আব্বা আপনি তো খুব প্রশংসা করছেন আহমদের আপনি কইছেন ইমাম বেটা মুহাদ্দিস জবরদস্ত পরেজগার জবরদস্ত আলিম বড় মুহাদ্দিস আপনি কইছেন কিন্তু তার খানি তো এটা প্রমাণ করে না যে বাল আলিম হইব হে কম খাইব ও না ওইটা নে কথা আলিম হইলে তো বেশি খাইতো লুন্ডি বাড়ত লুন্ডি যদি না বাড়ে তাহলে তখন দে কেন বুন্দা বললে আরো লুন্ডিটা দেখায় তখন মনে তো মানছে তখন হিন্দুন না দেখায় লুন্ডি মানছে তা এটা বড় তার গর্ব আব্বা যে আলিম হইব সঠিক আলিম সে কম খাইব কিন্তু আমরা দেখছি এখানে আহমদ ইবনে হাম্বলের সবচেয়ে বেশি খাইছে অত বেশি খাইব আর সে আবার বড় আলিম হইব আপনি কইছেন বড় আলিম এটা মানতাম পারি না আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোন মা গো আমিও দেখছি তবে হে আজকে আমার মেহমান খবরদার তোমরা তার উপরে কোনো খারাপ ধারণা নিও না বা কোনো কিছু কইও না এ ফুললে দুঃখ পাইব পাই মনে পড়ে খাইয়া ইয়া শেষ এসার নামাজ ধরিয়া যখন আইছেন আবার পরে মেয়েরে কইছেন গো বদনাথ পানি তো লুটা পানি তো তাহাজ্জুদে উঠলে তো অজুহরণ লাগবো তারা পানি উনি তৈছে তাই তো খাইয়া খেলে মজার খানি খাইছেন বেশি খাইলে বেশি ঘুমোদার নানি মাথ না বা খাইছেন তো একবারে গলা লাগাত খাইছেন আর খিজাত মজার খানি একবারে রাজা ইউরিয়া গুম দিছেন ফজর রক্ত আজান হয়ে গেছে আজান যখন শুনছেন উজু করিয়া যাই তারা নি ফজরের নামাজ ও উজু করছেন না না উজ্জিকা ফজরের নামাজ পড়ে লিছেন শাফি সাহেবের মেয়েরার খলজার মাঝে যেমন বিদ্বেষের আগুন জ্বলি গেছে
যখন শাফি রহমতুল্লাহ আলাইহি বড় গেছেন, এখন তো মেয়েরা দর্শন কিতাব বা আপনি কোন আলিম, নমাজ ফরলো বুঝু করলো না, তাহাজ্জুদের নমাজ ফরছেন, আবার কিসের আলিম যে লোটার মাঝে পানি তুসলাম ওই পানি রয়ে গেছে আর ফজর নমাজ আনার জায়গা ফরে লিছে। তাই কোন কো মা আমিও দেখছি, আচ্ছা আও কাইলে জিকাইলে তোমরা কিছু মারতো না। যখন আইলা আবার ফরে ইমাম শাফি রহমতুল্লাহ কোন আহমদ অভিযোগ না তবে বাস্তব যেটা, কেন যত মেহমান আছিল সে অত খানি খাইছে নাই, তুই অত খানি খাইলে কেন লাগিয়া? এখন আমার মেয়েরা প্রশ্ন করে, আলিম হইব বড় আলিম হইব কম খাইব, অত বেশি খাইলে কেন লাগিয়া? আলিম নাই, আপনি কইছেন বড় আলিম, তুই অতটা খাইলে কেন? তাই কয় হুজুর কিতা খুঁইতাম, এটা তো আপনার গুণ আমি জীবনে অনেক কানি খাইছি, আপনি যে সময় খানিটা আনছনি কামরা, আমি দেখছি আসমান থাকি জমিন পর্যন্ত আপনার গোটটা নূরে বড়ি গেছে, আপনার গরের খানি এত হালাল এত হালাল এত হালাল এত হালাল এত হালাল, হারামের কোন সম্পর্ক তার সাথে নাই, আর তার মাঝে খানি নূর আর নূর। যদি সম্ভব হইতো তাহলে আমি যতদিন বাঁচলাম না এই পরিমাণ খাইলাম না, আর যাতে খানার দরকার না হয়, আর সম্ভব হইছে না, যত আন সম্ভব হইছে অত হান খাইছে, যদি সম্ভব হইতো তাহলে খাইলাম না নাক লাগা, এত মজার অত মজার নূর আনি খানি এর লাগি বেশি খাইছি, লাগছে যাবালা খাইছস আপনার হালাল খানির গুণ হুজুর একটা সেকেন্ড ঘুমাইছে না, একটা সেকেন্ড না, একটা সেকেন্ড ঘুমাইছে না। আপনার খানি খাইয়া যখন লেখা ফুলাইয়া নাক ডাক্কা ঘুমাইছে, কোরআন শরীফের একটা আয়াতের মাঝে চিন্তাত লাগি গেছিলাম, একটা আয়াত ডাক্কা 100টা মাসআলা আমি আবিষ্কার করছি। সুতরাং আমার অজু লাগে, আমি ঘুমাইছি না তে উজু গেছেনি, মাথো না বা ঘুমাইছি না তে উজু গেছেনি। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ইস্তেকবালে মনে হইয়া দিছে আপনার বড় ফাদার আজকে ইস্তেকবালে, আরো ইস্তেকবাল রইছে না নি, এক ইস্তেকবাল হইলো গ্রহণ করার লাগিয়া, আরো ইস্তেকবাল হইলো সমজাইয়া দিবার লাগিয়া, মাত্র না এক ইস্তেকবাল গ্রহণ করবার লাগিয়া, আরো ইস্তেকবাল সমজাইয়া দিবার লাগিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলা, মারা যাওয়ার পরে সেই যুগে যে যুগে গাড়ি ঘোড়া আছিল না, সেই যুগে নৌকা নাই কিছুই নাই, সেই যুগে প্রায় 3 লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল তার জনাজা, তাইনের জনাজার মানুষের উপস্থিতি দেখিয়া প্রায় 20,000 বেঈমান মুসলমান হয়ে গেছে। মারা যাওয়ার পরে বহুত বড় এক বুজুর্গ, তাই সব না দেখলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামটা বলি গেলাম, আব্দুল্লাহ ইবনুল ওয়ারাদ, আব্দুল্লাহ ইবনুল ওয়ারাদ রাহিমাহুল্লাহ, তাই সব না দেখলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে সালাম উলাম করি আমার নবীরে সালাম করি প্রশ্ন করি বইলা, মা ফাআল আল্লাহ বি আহমদ ইবনে হাম্বল ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহ কি ব্যবহার করছে, যে আহমদ ইবনে হাম্বল অত কষ্ট ভোগ করলো, জুতা দিয়ে তার মাথা পর্যন্ত ভিসলো, এরপরে আহমদ ইবনে হাম্বলের সত্যরে ছাড়ছে না, ভাস্কর্য হালাল না হারাম, হালাল না হারাম, হালাল না হারাম, হালাল না হারাম, মূর্তি প্রতিমা হালাল না হারাম, হালাল না হারাম, হালাল না হারাম, বিবাহ হারাম, 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 মোট পর্যন্ত হইমু হারাম।
বিচারা দুনিয়াত মানুষ মা 998 জনে সুদ খায়। সুদ হালাল না হারাম? হারাম রে হারাম হই যায় নাই কো না? হারাম রে হারাম হই যায় নাই? হারাম রে হারাম হই যায় নাই? হারাম হারাম দুদাগো হারাম, দুদাগো হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, জুলুম হারাম, হারাম রে হারাম হইতে বাধ্য। এটার নাম হইল ইমা, এটার নাম হইল কি কো না? তাই নবীরে দেখছেন স্বপ্নে, নবীরে দেখে সালাম করার বাদই শিখাইলিছেন, মনের ভিতরে তো আগুন জ্বলে। ইয়া রাসূলুল্লাহ মা ফাআল আল্লাহু বি আহমদ ইবনে হাম্বল, ওই আল্লাহর রাসূল আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহ কি ব্যবহার করছেন? আমার দয়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও আব্দুল্লাহ ইবনে ওয়ারদ, তোমার এই জিজ্ঞাসার জবাব আমি দিতাম না। সায়াতিকা মুসা ইবনে ইমরান ফাসআলহু, কিছুক্ষণ পরে তোমার লগে দেখা করবাইয়া মুসা আলাইহিস সালামে। সুবহানাল্লাহ, নবীর উম্মত আল্লামা দমরি রাহমাতুল্লাহ লেখন, দেখো বুঝো বুঝো আমার নবীর উম্মতের কত মর্যাদা। আব্দুল্লাহ ইবনে ওয়ারদ যত বড় ওলি, গোস, কুতুব, মুহাদ্দিস কিচ্ছু উকা, নবী তো না, মাতো না, নবী তো না, নবী তো না, নবী তো না, কিন্তু আমার নব্বে স্বপ্নের মাঝে কোন, স্বপ্নের মাঝে কোন, আমার নবী স্বপ্ন কইলে যে তাহজাত কইলে ইতা, আমার নবীর স্বপ্নের কথা সত্য যেমন ভাবে সজাগের কথাও ও না জুড়ে। সায়াতিকা মুসা ইবনে ইমরান ফাসআলহু, মুসা কলিমুল্লাহ ইয়া তোমার লগে দেখা করবা, তান্ডে জিকাইলি আমার নবী গেছেন গিয়া মুসা আলাইহিস সালাম আইছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম সালাম করছেন, আব্দুল্লাহ ইবনে ওয়ারদ রাহমাতুল্লাহ আলাই মুসা আলাইহিস সালাম রে সালাম করছেন, সালাম করি তাইনি রইছো, ও মুসা কলিমুল্লাহ মা ফাআলাল্লাহু বি আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহ কি ব্যবহার করছেন? তাই জবাব দে, ওই আহমদ ইবনে হাম্বল যেহেতু কোরআন রে রক্ষা করার জন্য, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য তার মাথা জুতা দিয়ে ফিসা হইছে, তার শরীরে ব্যত্রাঘাত করা হইছে, এরপরে সত্য রে সে ছাড়ছে না, এর লাগি আল্লাহ তারে সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত করলিছেন, আর আল্লাহ কইছেন আহমদ আমি তোর ভাই সাইয়া থাকি আর তুই আমার চেহারা দেখতে থাক। সেই যুগের বহুত বড় একজন মুহাদ্দিস আসলা মোহাম্মদ বিন খুজাইমা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শেখ মোহাম্মদ বিন খুজাইমা, তাই কোন ফাকাদ ইখতামামতু গাম্মান শাদীদান বিমাউতি আহমদ ইবনে হাম্বল, ফাকাদ ইখতামামতু গাম্মান শাদীদান বিমাউতি আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের মৃত্যুতে আমি অত্যন্ত চিন্তান্বিত হয়ে গেলাম, কারণ আহমদ ইবনে হাম্বলের পরে আহমদ ইবনে হাম্বলের মতো আর কোন মানুষ এই দুনিয়ার উপরে আসলাম না, এর লাগে আমি চিন্তান্বিত হয়ে গেলাম গিয়া, মনে মনে ভাবলাম হায়রে আমি যদি আহমদ ইবনে হাম্বলের স্বপ্ন হতবার দেখতাম, এই ভাগ্যের দ্বার যদি আমার খুলতো, কোন একদিন আমার ভাগ্যের দ্বার খুলে গেল, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির আমি দেখলাম, আমি সালাম করলাম, তাই সালামের জবাব দিলাম, আমি জিকাইলাম মা ফাআল আল্লাহু বিকা ইয়া আহমদ ইবনে হাম্বল, ও হে আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছেন? জবাব দিল ইন্নাল্লাহ কাদ গাফারালি, আমার আল্লাহ আমারে মাগফিরাত করে দিছেন। মাগফিরাত হইলো সবচেয়ে বড় নিয়ামত, আমরা নামাজ পড়ি মাগফিরাতের জন্য, রোজা রাখি মাগফিরাতের জন্য, সবাতাই মাগফিরাতের জন্য, তিলাবত করি মাগফিরাতের জন্য, সদকা করি মাগফিরাতের জন্য, হজ করি মাগফিরাতের জন্য, আমরা সকল সাধনার ইবাদতের আসল লক্ষ্য কিতে আল্লাহ আমরা মাফ করতা, মাতো না, মাতো না, এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনারে আমার নবী তার শেষ বয়স কইলা, ও আয়েশা তুমি আমারে বুক বড় আদর দিছো, আমিও আমার বুক বড় ভালোবাসা তোমারে দিছি, আমার দুনিয়া থেকে যাওয়ার সময় তো আইছে, করিব হয়ে গেছে, কাছে আইছে, তুমি আমার কাছে কিতা চাও, দোকান চাও, জমিন চাও, জমিদারি চাও, দালান কোটা চাও, সম্পদ চাও, নগদ দিনার দিরহাম টাকা চাও, কি চাও, এখন কইলাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নকন, ইয়া রাসূলুল্লাহ দোকানও চাই না, জমিনও চাই না, জমিদারিও চাই না, সম্পদ চাই না, টাকা করি চাই না, আমি চাই আপনি আল্লাহর কাছে দোয়া করুক আল্লাহ যেন আমারে মাগফিরাত করিয়া দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ যারে মাগফিরাত করে দিবার তাই জান্নাতি মাতো না আল্লাহ মাফ করে দিলে তাই জান্নাতি না জাহান্নামী জোরে কও না জান্নাতি তাই নো চাইছেন নবীর কাছে মাগফিরাত আমরারও আল্লাহ কোরআন শরীফে হিকাইছেন নব্য দুয়ার মাঝে হিকাইছেন মাগফিরাত চাও আল্লাহু মাগফিরলি আল্লাহু মাগফিরলি আল্লাহু মাগফিরলি আল্লাহু মাগফিরলি আল্লাহু মাগফিরলি আল্লাহর কাছে মাগফিরাত চাও সেইটি আসল আমরা সাধনার লক্ষ্য জিকাইলা মা ফাআলাল্লাহু বিকা ইয়া আহমদ ইবনে হাম্বল জবাব দিলা ইন্নাল্লাহ কদ গাফারা লি আমার আল্লাহ আমারে মাফ করে দিছো আর তাইন চলন আহমদ ইবনে হাম্বল আডন চলন আডন কিলাকান মাথাটা উঁচা করিয়া বুকটা নাই ঠানাইয়া বেটাগিরির মতো আডন দাম্বিকের মতো অহংকারের মতো আডন মোহাম্মদ ইবনে খুজাইমা এখন ও আহমদ ইবনে হাম্বল তুমি একজন ইমাম তুমি একজন ফকিহ তুমি একজন মুহাদ্দিস তুমি দাম্বিকের মতো আডগিতা দাম্বিকের মতো আডগিতা তুমি তো চলতাই বিনয়ীর মতো মাথা ঝুঁকে ঝুঁকে চলতাই বিনয়ীর মতো চলতাই তুমি অহংকারীর মতো দাম্বিকের মতো চলছো কেন লাগে মিশিয়া ইয়া আহমদ আমরা হাম্বল ওইটা তোমার কোন ধরনের চলা তুমি তো মাথা ঝুঁকাইয়া চলবাই আমার নবী মাথা ঝুঁকাইয়া চলছো কান না হইয়াং সাব্বু ইয়ান হাত্তু মিন সবাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার সময় চলতা বিনয়ীর মতো চলতা অহংকারীর মতো দাম্বিকের মতো চলতা নাই তুমি একজন ইমাম তুমি একজন ফকি তুমি বিনয়ীর মতো চলবাই তুমি দাম্বিকের মতো বুক টানে এটা নাই ইয়া মাথা উসা উসা করে চলো গিতা ফাইন্নাকা লাম তাখ ওয়ালা তামশি ফিল আরযে মারাহা ওয়ালা তামশি ফিল আরযে মারাহা আল্লাহ নিষেধ করছেন তুমি জমিনের মাঝে বেটাগিরির মতো চলতাই নাই দাম্বিকের মতো চলতাই নাই অহংকারীর মতো চলতাই নাই তুমি বাঘের মতো হিংসের মতো চলতাই নাই তুমি আল্লাহর মুমিন আল্লাহর বান্দার মতো বিনয় প্রকাশ করে চলতাই তুমি একজন ইমাম তুমি একজন আলিম তুমি দাম্বিকের মতো চলো কিটা কি ব্যাপার তাই কোন মোহাম্মদ ইবনে খুজাইমা কোন যুগের কথা কোন দেশের কথা কোন দেশে মাতো বুঝছো না কথা কোন দেশের কথা কোন দেশে মাতো কোন দেশের আইনের কথা কোন দেশে মাতো তোমার খবর নাই আমার খবর আছে তোমার খবর নাই আমার খবর আছে তুমি বুঝছো না আমি কেন লাগি চলে দাম্বিকের মতো তুমি আমার মাতার ভাই চাও চাইছো নি মাতার ভাই বলে চাইছি দেখো না দেখো না এ মোহাম্মদ ইবনে খুজাইমা ইন্নাল্লাহ কদ তাওয়াজানি আল্লাহ সম্মানের মুকুট আমার মাথা রাখি দিছে দুনিয়ার কোন শক্তি ওই মুকুটে আর সে নাই নিতে পারতো না আমি দাম্বিকার মতো চলবো নাতে বিনয়ের মতো চলতাম কেনে বিনয়ের মতো চলার সময় শেষ হয়ে গেছে এখন আমি দাম্বিকার মতো চলবো আমার সম্মানের তাজ কেউ নিতে পারতো না মাথা থেকে সে নাইয়া এ মোহাম্মদ দেবনে খুজাইমা কোন দেশ হইয়া কোন দেশের কথা মাতো আমার ফাও দে ফাও বা একটু চাও ইন্নাল্লাহ কাদ আনালানি নালাইন মিন যাহাবিন আল্লাহ তাআলা জান্নাতের সোনার জুতা আমার ভাই ফরাইয়া দেলাইছো সুতরাং আমি দাম্বিকের মতো চলবো নাতে বিনয়ের মতো চলবো কেনে যা চলবার চলে গেছি বিনয় যা প্রকাশ করবার করে নিছি নিজেরে মিটাইবার যা মিটাই নিছি এখন মিটাইবার সময় শেষ এখন আমি দাম্বিকের মতো চলবো শ্রী আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জীবন থাকতে হয়েছিল ইস্তেকবাল মারার পর লক্ষ লক্ষ মানুষে করছিল ইস্তেকবাল এই দুনিয়ার ইস্তেকবাল সফল হয়েছে যখন তার মারার পরে তার বিদায় করার ইস্তেকবালটা সংগঠিত হয়েছে আজকে আমার তারা অভ্যর্থন হল আমি আমি গেছি আরো জগৎ কি ব্যাপার কি ব্যাপার আমার মন ওইগুলি মরণের কথা হায় রে আমার জীবন আছে এর লাগে তারা আজকে আমার আগাইয়ে নে কিন্তু এইটা সফল হই বৈষম আমি মরার পরে যদি আমার এইভাবে করে আর দোয়া আমারে দে দোয়া দে এখন তো কই জিন্দাবাদ এখন কই জিন্দাবাদ এখন কই জিন্দাবাদ তখন যদি কই আল্লাহ মাফ করে দাও 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 তখন আল্লাহ তাআলা তোমার কথায় আমারে মাফ করে দিবা সুবহানাল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাইনি একবার কাবা শরীফের গরো হামাইছেন কাবা শরীফের গরো অনু হামানি যা হোক করে আমাই যাবা পারবা অন্য ব্যবস্থা পারবা এটা বাইপাস কিতা ব্যবস্থা কাবা শরীফের যে গড়ি গড়ের উত্তর দিকে দিয়ে আছে কতখান জায়গা বাড়াইল ওয়াল দেওয়া যে দারে কয় হাতিম এই হাতিমটা প্রায় বারো হাত আন্দাজা বারো হাত বা চোদ্দ হাত হইব ওয়াল দেওয়া
এটার হয় হাতিম এই হাতিমের বারওয়াত আসলে আসল হাতিম না আসল হাতিম হইল মাত্র সয়াত সিত্তাতু জিরা সয়াত আসল হাতিম হইল মাত্র সয়াত কথাটা বুঝছো না কাবা শরীফের পাশে ওয়াল থেকে সয়াত যত নিকল হইল আসল কাবা গো এটা হইল কাবা গোরের একটা অংশ এটা মক্কার কুরাইশরা যে সময় কাবা গর বানাইছিল ইব্রাহিম আলাইহিস সালামে যতখান জুরিয়া গর বানাইছিল ওইখান তারার ফয়সাই হইছে না হালাল ফয়সাই হইছে না এর লাগি হি বাজু বাদ দাও কেন ছোট করে তারা গর বানাই লিছে এই যে রইয়ে গেছে আর সয়াতি সয়াত তো কাবা গরের অংশ এই সয়াত খার অংশ ও না সেই হাতিমের ভিতরে ডুক্কা যদি কাউ দুই দেখা ধরে লাগে কাবা গরের ভিতরে হামাইয়েই পড়লো বুঝছেন কথা তো সুযোগ আছে না নাই মাতো না সুযোগ আছে মায়ের মায়ের পরে মায়ের বেটায়ও মায়ের করে বেটো মায়ের করে আমি ইতু গিয়া বেটা বেটে লড়াই পরে সতর কইয়া পড়তে গিয়া আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই একবার আল্লাহর ঘরে হামাইয়া নমাজ পড়তা কারণ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে হামাইয়া দুইটা দুই রাকাত নামাজ পড়ছেন আর দোয়াও করছেন নামাজ পড়ছেন না কোন না দোয়াও করছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনের মাঝে আগ্রহ সৃষ্টি হইল আমিও একবার কাবা শরীফের ভিতরে হামাইয়া নামাজ পড়মু আর দোয়া করমু হামাইছেন গা কাবা শরীফের ভিতরে আল্লামা শামি রহমতুল্লাহ আলাইহি লিখছেন লিখছেন দিবা আল্লামা শামি রহমতুল্লাহ আলাইহি লিখছেন কাবা শরীফের ভিতরে ঢুকছেন ঢুকিয়া নফল নামাজ পড়ছেন দুই রাকাত পয়লা রাকাত পড়ছেন ফন্ড ভরা হেসের রাকাত পড়ছেন ফন্ড ভরা দুই রাকাতে পড়লা কতখান কোরআন শরীফ কও না কও না কও না কও না লামজবি আহলে হাদিসে বললে জিকাও সান্তারার বাবার গুত্তে গজ্জন আছে নিজে দুই রাকাত নামাজ 30 পারা কোরআন শরীফ পড়ছে ইমাম আবু হানিফার লিয়া তামসা করে আবু হানিফার ফবাদ দেখো এন বলে হাদিস জানতো না কই এন বলে কোরআন হাদিসের বিরোধিতা করেন এন বলে কোরআন হাদিস মানুন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুই রাকাত নামাজ পড়লা এর পরে দোয়া শুরু করছেন দোয়া আছে সংক্ষিপ্ত মুখতাসার দোয়া আল্লাহুম্মা গফিরলি কও না আর জোরে কও না আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি কাবা করার ভিতরে অতদিন হামাইছেন আরো কত লম্বা লম্বা দোয়া আছে ফোয়া দেও ফুরি দেও দন্দ বিল্ডিং দেও কতটা আছে না নি এটা কিচ্ছুই না এ কি দোয়া একই দোয়া আল্লাহুম্মা গফিরলি কও না জুরে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমার মাফ করো আল্লাহ আমার মাফ করো এখন দোয়ার মাঝে এমন আবেগ আপ্লুত হইছেন শিক্ষার শুরু করছেন নিয়ন্ত্রণ হারা মানুষ যে সময় নিয়ন্ত্রণ হারাইলাই সময় চিল্লাই নামি মাত না অনিচ্ছাকৃত ভাবে চিল্লাইয়া দোয়া শুরু করছেন এ তাইনের আওয়াজ কাবা শরীফে বাইরে আসি গেছে গা খান্দা শুরু করছেন বেকুল হইয়া খান্দন আর আল্লাহ মাগফিরলি দোয়া করেন তাইনের খান্দা ফুনিয়া বাইরের মানুষ সবা আরে আবু হানিফা সারা রাত ঘুমায় না তার অন্তরে আল্লাহর এত ভয় তার অন্তরে আল্লাহর এত ভয় আল্লাহ মাগফিরলি হইতে হইতে বেকুল যে চিল্লানি শুরু করছে তারাও তাইনের খান্দার লগে খান্দা শুরু করছে অনেকক্ষণ পরে আসমান থেকে আওয়াজ আইছে আবু হানিফা খান্দা বন্ধ করে দে 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 তোর জীবনের সকল গুনাহ আমি মাফ করে দিলাম সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমরা ইমাম সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যায় আমরা কোরআন হাদিসের অনুসরণ করি
আল্লাহ তাআলা আপনারে আমারে সবাইকে তৌফিক দেয়া আমরা যেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঠিক অনুসরণ করতাম পারি দোয়া করো কা আল্লাহ তাআলা ইবরোফারা নদীর ফাজা মসজিদের উদ্যোগে যে সভা যারাই আয়োজন করছেন অনেক দিন পরে আইলাম আল্লাহ তাআলা সবার হায়াতের মাঝে বরকত দেয়া আমিন জোরা হো না আমিন আল্লাহ তাআলা তারার ঈমানের জজবারে আরো বাড়ায় দেয়া আমিন আল্লাহ তাআলা মসজিদের আশকার মহব্বত আরো বাড়ায় দেয়া আমিন আল্লাহ তাআলা এই এলাকার আরো উজালা করে দেয়া আমিন এক দোয়া করি লোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ আল্লাহ তোমার কাছে মাফ চাই আল্লাহ গুনাহ করে বরি লিছি আসমান জমিন বরি লিছি আল্লাহ আমরা সবাইকে মাফ করে দাও আমরা জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও এই বড় ভাড়ার আমার অনেক প্রিয় মানুষ হল আমার স্তুয়ে তুয়ে গেছেন আল্লাহ আল্লাহ তারারও মাফ করে দাও সকল জিন্দা মুর্দা মুসলমানকে মাফ করে দাও আজকের জলসারে কবুল ফরমাও যারাই ব্যবস্থা নিয়েছেন আল্লাহ তারা সবার হায়াতের মাঝে বরকত দাও ইমানের মাঝে বরকত দাও নেক আমলের মাঝে বরকত দাও ইয়া আল্লাহ নবীর মহব্বত তারার অন্তরের মধ্যে সুদৃঢ় করে দাও ইয়া আল্লাহ মৌতের সময় আমরা সবাই ইমান দান করি আমরার ইমান দিও আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মৌতের সময় আমরার ইমান দিও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وَقِنَا عَذَابَ النَّارِ وَصَلَّى اللَّهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ آمين بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ السلام عليكم